হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবানা কুকিং রেসিপি। আজ আমি নিয়ে চলে এসেছি সবজি দিয়ে আর ডিম দিয়ে একটা খুব সুন্দর চাউমিনের রেসিপি। দেখুন চাউমিনটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা পড়াপড়ি দেখার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে চলুন বানানোটা শুরু করি। প্রথমে একটা কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম অল্প নুন দিয়ে, সেটা দিয়ে আমি একটু ভুজিয়া তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। ভুজিয়াটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি ওই কড়াইয়ে, আবারও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি। এরপর আলু কুচি দিয়ে দেব। গাজর আর আলুটা খুব ভালোভাবে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। ভিডিওতে যারা যারা এখনো পর্যন্ত লাইক দাওনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এরপর ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু রেখে দিলাম, যাতে আলু আর গাজরটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার অনেকটাই পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আলু আর গাজর ভালো করে একটু ভেজে নেব। এরকমভাবে আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর এতে অনেক রকম সবজি আছে, সেই জন্য এটা হেলদিও খুব সুন্দর টেস্ট হবে। এরপর বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপি কুচি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা আমি প্রথম থেকেই দিই নি, কারণ বাঁধাকপিটা খুব নরম, ওটা আগে থাকতে দিলে আলু ও গাজরের থেকে আগেই সেদ্ধ হয়ে যাবে, যে কড়াটাই আমার লেগে যেতে, সেই জন্য আমি ওটা শেষের দিকে দিয়েছি। আর বাঁধাকপিটা বেশি আমি সেদ্ধ করতে দেব না। এরপর আবারও একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটারা আপনারা কম কম করে দেওয়ার চেষ্টা করবেন। বাঁধাকপি আর আলুটা আমার কিন্তু খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। এরপর আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা আগে আমি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আর দেখাইনি। এরপর অল্প আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। এরকমভাবে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন এরপর আমি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব সয়া সস। এগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু সব কিছু দিয়ে 5-6 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু আমার নুডলসটা রেডি হয়ে যাবে বা চাউমিনটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর অসাধারণ টেস্ট হয়েছিল। এরপর ডিমের ভুজিয়াটা দিয়ে দিয়েছি, দেখুন, দিয়ে আবারও মিশিয়ে নেব। আমার চাউমিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি দেখার জন্য পুরোপুরি ধন্যবাদ আপনাদেরকে।